হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলকে সবাইকে স্বাগত। এই কোভিড পরিস্থিতিতে সবাই নিশ্চয়ই কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছো, তাহলে তোমরাও আমাদের মতন চলে আসতে পারো এই জায়গাটায়। এটা হচ্ছে কলকাতার মধ্যেই, এটা আমাদের সবার পরিচিত মিলেনিয়াম পার্কে। তো মিলেনিয়াম পার্কে যে কোভিড পরিস্থিতির জন্য পার্ক বন্ধ আছে, কিন্তু একটা রিভার ক্রুজ দোতলা একটা শিপ যেটা, সেইটা দেখতে পাচ্ছ আমরা এখন উঠে পড়েছি এই রিভার ক্রুজে। এটি মিলেনিয়াম পার্ক থেকে প্রথমে চলে যায় নিমতলা ঘাটের দিকে। এখন আমরা যাচ্ছি নিমতলা ঘাটের দিকে, সামনেই দেখতে পাচ্ছ হাওড়া বিচ। দেখে নাও হাওড়া বিচটা কত সুন্দর লাগছে গঙ্গার উপর থেকে। আর অন্যদিকে যায় প্রিন্সেপ ঘাটের দিকে, প্রিন্সেপ ঘাট থেকে ঘুরিয়ে আবার এটি মিলেনিয়াম পার্কে রিটার্ন করে। এটা গঙ্গার দুপাড়ে ঘুরে দেখানো হয়। দুপাড়টা ঘুরে দেখাতে এটা প্রায় 1.5 ঘন্টা সময় নেয়, আর এটি শুধুমাত্র 39 টাকা একটা টিকিটের বিনিময়ে। এই টিকিটটা তোমরা পেয়ে যাবে মিলেনিয়াম পার্ক থেকে। আর শুধু তাই নয়, এর মধ্যে লাইট ডেকোরেশন এবং সফট মিউজিক ও কফি স্ন্যাক্সের একটা ছোট স্টলও আছে। দেখো হাওড়া ব্রিজের কত কাছাকাছি আমরা চলে এসেছি, হাওড়া ব্রিজের মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে, আর গাড়ি যাচ্ছে কত ব্যস্ততম ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি গঙ্গার নিচ থেকে। যাই হোক, এইভাবে গঙ্গায় মনোরম পরিবেশে ভেসে থাকার সময়টা খুবই আনন্দমুখর হয়ে উঠবে। চলো আমরা দেখে নিই এবার গঙ্গার উপর কিছু ঐতিহ্যবাহী জায়গা। একটা শিব মন্দির দেখতে পাচ্ছি আমরা গঙ্গার কাছেই, খুব বড় একটা শিব মূর্তি। এটা গঙ্গার ভিউটা সামনে থেকে, শিবের সামনে থেকে। এরপরে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা শ্মশানঘাট দেখো। এরপরে আসছি বাবুঘাট দেখতে পাচ্ছি, এটা বাবুঘাট।